Hitech has presence at an integrated house. আমাদের বিরাট ফার্ম আছে, ফিড প্লান্ট আছে, হ্যাচারি আছে, আমরা চিকস নিয়ে ফার্মিং করাই, ফার্ম থেকে আমরা রেডিমেড নিয়ে মার্কেটিং করি। আমাদের ইচ্ছা ফার্মারকে সবচেয়ে কম রেটে রেডিমেড প্রডিউস করা এবং মার্কেটে বিক্রি করা। মানুষের রিকোয়ারমেন্ট, প্রোটিনের সোর্স হচ্ছে সবচেয়ে চিপেস্ট হচ্ছে মুরগি। আমরা সত্যি আনন্দিত যে আমরা কম রেটে সাধারণ মানুষকে মুরগি খাওয়াতে পাচ্ছি। লেটেস্ট টেকনোলজি অ্যাডপ্ট করে আমরা পোলট্রি ইন্ডাস্ট্রিতে এগিয়ে যাচ্ছি। আমরা কোয়ালিটিকে ভীষণভাবে পছন্দ করি। আমাদের কোয়ালিটি চিকেন মার্কেটে সুনামের সঙ্গে বিক্রি হচ্ছে এবং সাধারণ মানুষ আগ্রহী। ইন্ডাস্ট্রির পজিশান তো খুব খারাপ আছে, কারণ আমাদের প্রোডাকশন র মেটেরিয়ালের যা দাম বেড়েছে সেই অনুযায়ী মুরগির মাংসের দাম বাড়েনি। সারা পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষে এক্সেস প্রোডাকশান, মুরগির প্রোডাকশানের জন্যে মানে প্রোডাকশান বেশি হওয়ার জন্যে মুরগির মাংসের দাম ঠিকমতো পাওয়া যাচ্ছে না, ফার্মাররা তাতে অসুবিধার মধ্যে আছে। এখন দেখা যাক আগামী দিনে কী হয়, নিশ্চিত কন্ট্রোল হবে। পর চার পাঁচ মাস খুব খারাপ যাচ্ছে, আশা করি ভালো হবে। এবং মেইনলি হচ্ছে আমরা কোয়ালিটিকে পছন্দ করি, মানে চিকেনের কোয়ালিটি বর্তমানে খুব ভালো হয়েছে এবং ভালো থাকবে। কোয়ালিটিকে আমরা ধরে রেখেছি, মানুষের প্রয়োজনীয় খাদ্য যেখানে ইচ্ছা সেখানে মুরগি পাওয়া যায়, এটা হচ্ছে একটা বিরাট অ্যাচিভমেন্ট 2023-এ। এক্সিবিশন তো সবচেয়ে বড়িয়া এক্সিবিশন, খুব ভালো হয়েছে। সারা ভারতবর্ষে বিভিন্ন বড় বড় কোম্পানিরা স্টল দিয়েছে। এর আগে আমাদের এত ভালো এক্সিবিশন হয়নি, মানে সর্বস্তরের লোক এসছে এবং আমাদের কাস্টমাররাও এসছে, ডাক্তার বিভিন্ন জায়গায় ডাক্তাররা সবাই এসছে, সায়েন্টিস্টরা এসছে। আমাদের 8 তারিখে টেকনিক্যাল সেশন ছিল, সেখানে সর্বভারতীয় স্তরে সায়েন্টিস্টরা এসেছিলো এবং ফার্মারদের প্রশিক্ষণের জন্যে নভোটেল হোটেলে টেকনিক্যাল সেশন হয়েছিল এবং খুব ভালো প্রোগ্রাম হয়েছে, সবাই উপস্থিত হয়েছিল, বহু লোক উপস্থিত হয়েছিল। এবং আমাদের এমনি মেলাও 9, 10, 11 তিন দিন অনুষ্ঠিত হবে। এই ভালো গতকালও ভালো কাস্টমাররা এসেছিলো, পোলট্রি ফার্মাররা এসেছিলো, আজকেও ভালো এসছে। ইন্ডাস্ট্রিয়াল পিপুল ও সারা ভারতবর্ষ থেকে এসছে, নিয়ার আর স্টেট বিহার, উড়িষ্যা, আসাম, নাগাল্যান্ড, মণিপুর এবং বাংলাদেশ থেকেও লোক এসছে, ভালো রেসপন্স পেয়েছি। আমরা সো হ্যাপি, থ্যাংক ইউ।